জীবনের লক্ষ্যটাকে বুঝতে হবে। আমাদের জীবনের দুটি অবস্থান, যথা জাগতিক ও আধ্যাত্মিক। জাগতিক দেহকে নিয়ে এবং আধ্যাত্মিক দেহিকে নিয়ে হয়ে থাকে। তাই জাগতিকের লক্ষ্য হলো অর্থ ও আধ্যাত্মিকের লক্ষ্য হলো পরমার্থ বা পরম অর্থ। দেহ আর দেহিক নিয়েও আমাদের জীবন, কিন্তু আমরা এটা না বোঝার ফলে জাগতিক ও আধ্যাত্মিকের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমরা বাহ্য জগতে যতই শিক্ষিত হই না কেন, তার অন্তিম অবস্থান হয়ে দাঁড়ায় টাকা রোজগার। অর্থাৎ আমরা কেবল টাকা রোজগারের জন্য জীবনটাকে দিয়ে ফেলি। পরিশেষে এমন স্বভাব হয়ে যায় যে আমরা আধ্যাত্মিকে জীবন আপন করতে পারি না, ফলে জাগতিক আপন ও আধ্যাত্মিক পর হয়ে যায়। কিন্তু জীবনে আমাদের দুটোরই প্রয়োজন আছে, কেননা আমাদের অন্তর ও বাহ্য দুটি দিক আছে। বাহ্যটাকে জাগতিক ও অন্তরটাকে আধ্যাত্মিক বলে। জাগতিক শিক্ষা বা উন্নতি দ্বারা মন কখনো বদলায় না, তাই বাহ্য যতই শিক্ষিত হই না কেন, মন আমাদের অবাধ্য ও আসক্ত থেকে যায়। ফলে জীবনের লোভ, লালসা, স্বার্থ, সংকীর্ণতা, শোষণ প্রকাশ পায়, যা জগতের দিকে তাকালেই বোঝা যায়। অন্তর ছাড়া কখনোই বাহ্য হতে পারে না, সেই জন্য অন্তরে শিক্ষা হওয়ার জন্যই আধ্যাত্মিকের প্রয়োজন। কিন্তু আমরা অজ্ঞানে আসক্তিতে জাগতিকে অবস্থান করি এবং জাগতিককেই গুরুত্ব দিই এবং বিরক্তিতে আধ্যাত্মিককে গুরুত্ব দিই। অর্থাৎ একটাই থাকলে অন্যটাকে অবহেলা করি। কিন্তু জীবনে দুটোরই প্রয়োজন হয়, কিন্তু আসক্তি ও বিরক্তি আমাদের মনটাকে এক দেশদর্শী করে ফেলে এবং অপরটার দোষ ধরে। সেই জন্য আসক্তি ও বিরক্তি নয়, অনাসক্তিতে জীবন চলতে হবে। জীবনের বাহ্য ও অন্তর দুটি দিকই থাকবে এবং দুটি দিকই অনাসক্ত হয়ে ব্যবহার হবে, নতুবা আধ্যাত্মিকের সীমাবদ্ধ আসক্তি দ্বারা দলবাজি হয়ে থাকে। বাহ্য ও অন্তর কোনোটাকে বাদ দিয়েই জীবন নয়, সৃষ্টিটা স্রষ্টার। তাই অনাসক্ত হয়ে ব্যবহার করা উচিত। আসক্তি দ্বারা নিজ সৃষ্টি হয়ে থাকে আর আমরা নিজ সৃষ্টিতে বদ্ধ হয়ে যাই। বাহ্য চলার ক্ষেত্রে মনের প্রয়োজন হয়, তাই মনটা যদি শিক্ষিত না হয় তবে অশিক্ষিত মনটা অবাধ্য হয়ে আসক্তিতেই চলে, ফলে জীবনটা সমস্যাময় হয়ে দাঁড়ায়। মানুষের মধ্যে তিনটে শ্রেণী আছে, যথা সাধারণ, সাধক ও সিদ্ধ, যা মনের অবস্থানের উপরেই নির্ভরশীল। সাধারণের বিক্ষিপ্ত মন, যা কেবল জাগতিককে নিয়েই হয়ে থাকে। সাধকের একাগ্র মন, যে মনকে অধীন করতে চায়, সেই হলো সাধক। আর সিদ্ধ মানে যার মন নিজ অধীন। এইভাবে নিজ অবস্থানটাকে আগে বুঝতে হবে এবং বুঝে নিয়ে জীবনের সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ নিরপেক্ষ সমন্বয় হলো জীবনের একমাত্র লক্ষ্য, নতুবা সমস্ত লক্ষ্যই লক্ষ্মীহারা হয়ে থাকবে। তাই আমাদের জীবনের লক্ষ্যটাকে সবার প্রথমে বুঝতে হবে।